আপনার এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার তিন সাইজের ব্লক আছে। আসসালামু আলাইকুম, আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম কিছু কমেন্টের উত্তর নিয়ে। তো আজকে যে কমেন্টের উত্তরগুলো দেওয়া হবে এই উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর পর্ব। তা আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর আমি মনে করি আমার যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আপনারা উপকৃত হয়েছেন, এটা আমার ধারণা। তার কারণ হচ্ছে যদি আপনারা উপকৃত না হতেন তাহলে আজকে আমি এই সমস্ত কমেন্টগুলো পেতাম না, আর আজকে আমি এই পর্যন্ত আসতেও পারতাম না। আর আমার এই পর্যন্ত আসার কারণ হচ্ছে সবই আপনারা, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণেই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তো যাই হোক, অনেক কথাই বললাম, তো চলুন আমরা এখন মূল ভিডিও শুরু করি আজকের প্রশ্ন পর্ব। আজকে যিনি প্রথম প্রশ্ন করেছেন তিনি হচ্ছেন ইয়ামিন সরকার। উনি লিখেছেন, ভাই কনসিল ছাদ কত ইঞ্চি ঢালাই করলে ভালো হয়? তা আমি আপনাকেও একটা সাজেশন দিতে চাই, আসলে কনসিল ছাদ আপনার মিনিমাম 6 ইঞ্চি এবং 6 ইঞ্চির উপরে আপনি দিতে পারলে সব থেকে বেটার। 6 ইঞ্চির নিচে কোনো সময় কনসিল ছাদ ঢালাই করবেন না, এবং উপরে আপনি 7 ইঞ্চি 8 ইঞ্চি পর্যন্ত করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। যদি আপনি 7 ইঞ্চি করতে পারেন আরও ভালো, যদি আপনি 8 ইঞ্চি করতে পারেন আরও বেশি ভালো। তো সবসময় আপনারা চেষ্টা করবেন 7 ইঞ্চির মধ্যে রাখার, 6 ইঞ্চি হলেও মোটামুটি চলে, তাতে কোনো সমস্যা নাই। তবে 7 ইঞ্চি যদি আপনি কনসিল ছাদটা ঢালাই করেন সব থেকে বেটার হবে। আজকের পর্বের দ্বিতীয় প্রশ্ন করেছেন এম আর জালাল। উনি লিখেছেন, ভাই আমি কাতারে থাকি এবং বাংলাদেশের গ্রামে একজন ছোটোখাটো কন্ট্রাক্টর ছিলাম। আমি মনে করি সিঁড়িতে কেসি ব্যবহার না করে ট্রাঙ্ক ব্যবহার করাই ভালো। তো ভাই জালাল, আমি আপনাকে বলবো, আসলে ট্রাঙ্ক বলেন আর কেসি বলেন যাই বলেন, সিঁড়ি তো সিঁড়ি। তো যাই হোক, সেটা বিষয় না। আপনি আজকালকার যুগে দেখবেন যেমন দেশ এবং আপনি সবাই আমরা আপডেট হচ্ছি, ঠিক তেমনইভাবে কিন্তু আমাদের কাজেরও কিছু কিছু অংশ আপডেট হচ্ছে। আগে যেমন আপনার বিমে ট্রাঙ্ক থাকতো ছাদে এবং সিঁড়িতে, সবখানে কিন্তু ট্রাঙ্ক ব্যবহার করা হতো। তো এখন যে সমস্ত মিস্ত্রিগুলো নতুন হয়েছে কিংবা হচ্ছে এবং হতে যাচ্ছে, এদেরকে যদি আপনি বিমে ট্রাঙ্ক দিতে বলেন, তো এরা আসলে আমার মনে হয় না যে বুঝবে যে আসলে বিমে আমরা কীভাবে ট্রাঙ্ক দেবো। তো আমরা যখন কাজ করছি তখন কিন্তু ভাই বিমে ট্রাঙ্ক ছিল এবং সিঁড়িতে ট্রাঙ্ক ছিল, এখনও সিঁড়িতে ট্রাঙ্ক মাঝে মাঝে দেখা যায়। তো আসলে সব কিছুর সাথে কিন্তু আমাদের এই সিঁড়ির ডিজাইনটাও অনেক আপডেট হয়েছে, যার কারণে কিন্তু এখন সিঁড়িতে ট্রাঙ্ক ব্যবহার করা হয় না এবং সিঁড়িতে আপনি কেসি ব্যবহার করা হয়, এবং এক একটা ডিজাইন এক এক সিস্টেমের ব্যবহার করা হয়। আগে যেমন বিমে ট্রাঙ্ক ছিল, এখন কিন্তু বিমেতে ট্রাঙ্ক নাই, ওইটা আপনাকে কেটে বটমে দিয়ে দেওয়া হয়েছে স্ট্র্যাপ বটম হিসাবে, এবং টপ রোডের মাঝে এই বটমগুলো দেওয়া হয়। তো যাই হোক, এটা এখন আর বলে ভাই লাভ নেই, এখন সিঁড়িতে আর ট্রাঙ্ক ব্যবহার করা হয় না, এখন সিঁড়িতে আপনি কেসেই ব্যবহার করা যায়, আর কেসেই এখন সর্বোচ্চ বেটার সিঁড়ি সবার জন্যই ভালো। তো যাই হোক, আপনার কথায় আমি সম্মতি দিতে পারি, যেহেতু ট্রাঙ্ক সিঁড়ি আমরা আগে করছি এখন করি নাই। তবে যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি কাতার থেকে আমার ভিডিওগুলো দেখেন, সেই কারণে আপনাকে আবার ধন্যবাদ। তো আজকের পর্বে যিনি দ্বিতীয় প্রশ্ন করেছেন জাহিদ হুসাইন, উনি লিখেছেন, ঝুলবিম এর ছাদ এ বিম এ ব্লক কত ইঞ্চি দিব, আর ছাদ এর রডের নিচে ব্লক কত ইঞ্চি দিব, একটু যদি বলতেন। আসলে ভাই ব্লক এখন কোন জায়গায় কোন ব্লক দিতে হবে এটা আপনাকে এখন কীভাবে বোঝায় আমি, তো আপনার জন্য স্পেশালভাবে আমি একটা উত্তর রেখেছি, আর এই উত্তরটা শুধুই আপনার কারণে স্পেশালভাবে দিছি। এই দেখুন আপনার সেই উত্তরটা। তা আপনার এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার তিন সাইজের ব্লক আছে, এখন এই তিন সাইজের ব্লক কোন জায়গায় ব্যবহার করতে হবে এবং ব্লক পরিস্থিতি, অনেকে এই ব্লক নিয়ে আমাকে
অনেক ধরনের কমেন্ট করেন যে ভাই কোথায় কত ইঞ্চি ব্লক দিতে হবে। তো আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা ব্লক সম্বন্ধে কোনো রকম কোনো ধ্যান ধারণা নাই, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তবে দেখবেন যে আসলে এই ব্লকগুলো কোথায় ব্যবহার করতে হবে এবং কী কী সাইজের ব্লক আছে, কোন কোন জায়গায় এই ব্লকগুলো ব্যবহার করতে হবে। তো প্রথমে এখানে যে ব্লকটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা আপনার এই ব্লকটার যে মাপগুলো আছে সেটা হচ্ছে আপনার এ পাশে আছে 1.5 ইঞ্চি এবং এ পাশটায় আছে 1.5 ইঞ্চি এবং এর থিকনেস যেটা আছে এটা আছে আপনার 3-4 ইঞ্চি, মোটামুটি আর কি 1 ইঞ্চির মধ্যে আছে। এই ব্লকটা ব্যবহার করা হয় আপনার ছাদের যে নিচের জালি হয় সেই নিচের জালিতে এটা ব্যবহার করা হয়। এই ব্লকটা ছাদের নিচের নিচের রডে ব্যবহার করা হয়। আর এখানে যে ব্লকটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আপনার স্কোয়ার 1.5 ইঞ্চি, মানে আপনি যেদিকে মাপ দেবেন সেদিকে 1.5 ইঞ্চি, থিকনেস 1.5 ইঞ্চি, এ পাশে 1.5 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি। এই ব্লকটা ব্যবহার করতে হবে আপনার বিমের বিমের চতুর সাইডে যেদিক দিয়ে ব্লক দেওয়ার প্রয়োজন হয় সেদিক দিয়ে আপনারা এই 1.5 ইঞ্চি ব্লকটা ব্যবহার করবেন। আর এখানে যে ব্লকটা দেখতে পাচ্ছেন এই ব্লকটা আছে 4 ইঞ্চি, আমাদের যেহেতু সাবজা 6 ইঞ্চি ঢালাই হয় কারণ 4 ইঞ্চি ব্লকটা 4 ইঞ্চি উপরে আপনার রড যাবে, ব্লকের উপর দিয়ে গেলে 5 ইঞ্চি হবে, রডের উপরে আপনার 1 ইঞ্চি ক্লিয়ার কভারিং থাকবে এটা, সেক্ষেত্রে ব্লকটা 4 ইঞ্চি বানানো হয়েছে। আর যদি আপনার ছাদের হাই ছাদ ঢালাই যদি 5 ইঞ্চি হয় তাহলে এই ব্লকটা আপনারা বানাবেন হচ্ছে 3 ইঞ্চি করে, এই ব্লকটা 3 ইঞ্চি হবে এবং এই ব্লকের উপরে রড যাবে, রড গেলে 4 ইঞ্চি হবে, তার উপরে 1 ইঞ্চি ক্লিয়ার ক্লিয়ার কভারিং থাকবে। আসলে রডের ক্লিয়ার কভারিংটাই মেন, আর দুইটা রডের মাঝখানে যে ঢালাইটা থাকে ওইটাই কিন্তু মূল শক্তি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আর ব্লক সম্বন্ধে আমার কিছু বলার নাই। আশা করি অবশ্যই আপনি বুঝতে পারছেন যে কোন ব্লক কোন জায়গায় ব্যবহার করবেন এবং কোন সাইজের ব্লক কিভাবে আপনি তৈরি করবেন। ইন ডিটেলসে কিন্তু আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরের প্রশ্ন যিনি করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আলী। উনি লিখেছেন, আমি জানতে চাই বেসের এক সাইডে কলম বসালে কী করতে হবে। আসলে বেসের এক সাইডে কলমগুলো বসাতে গেলে অনেক সমস্যা হয়, যার কারণ হচ্ছে বেসের সাইডের যে কলমটা বসাবে এটা সাধারণত আপনার কর্নারের কিংবা সাইডের কলমগুলো হয়ে থাকে, দেখা যাচ্ছে জায়গা শেষ এবং কলমটা আমাদের জায়গা সমান করে দিতে হবে, যার কারণে কিন্তু বেসের সাইডে কলমটা বসাতে হয়। তো বেসের সাইডে কলমটা বসাতে হলে পরে আমি আপনাকে একটা উপদেশ কিংবা সাজেশন যাই বলেন দিতে চাই, সেটা হচ্ছে আপনার বেসের সাইডে যে কলমটা বসাবেন সেই কলমের রডের মাটামগুলো এই বেসের শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনি বেজের শেষ পর্যন্ত কলমের মাটামগুলো দিতে হবে, এবং বেজের শেষ পর্যন্ত যদি মাটামগুলো নাও দেন, আপনার বেজ যদি 4 ফিট হয় অবশ্যই কলমের মাটামগুলো আপনাকে 3 ফিট ব্যবহার করতে হবে। আর এই কলমের মাটামগুলো বড় ব্যবহার করার কারণ এই জন্য আপনার কলমের বেজের যে সাপোর্ট সেই সাপোর্টটা কিন্তু আপনার এই মাটামগুলো নিতে পারবে। আর মাটাম যদি আপনি কলমে কম করে দেন সেক্ষেত্রে আপনি যদি কলমে কখনো সাইড থেকে প্রেশার আসে তাহলে সেই কলমটা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে। আর কলমের মাটামগুলো যদি আপনি বড় করে দেন সেক্ষেত্রে আপনার বেজের পুরোপুরি সাপোর্টটা কলম নিতে পারবে, যার কারণে আমি আপনাকে বলবো যে বেজের সাইডে কলম বসাতে গেলে অবশ্যই আপনারা কলমের মাটামগুলো বড় করে দিবেন। বড় বলতে গেলে আপনি সাধারণত যে মাটামগুলো আপনি 1.5 ফিট দিয়ে থাকেন সেই মাটামগুলো আপনারা ডবল দিবেন, যদি পারেন এর থেকেও বাড়াই দিবেন, তাহলে আপনি কলমের জন্য ভালো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন উনি হচ্ছেন রোকন বেস্ট ভিডিও। উনি লিখেছেন, ভাই আমি একটা পুকুর ক্যারিং ছাদের রড বিছানোর ভিডিও চাই। আসলে এই পুকুর ক্যারিং রড বিছানোর ভিডিওটা আমার চ্যানেলে আগেই আপলোড করে দিছি আমি, আপনি যদি চান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, মানে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্ন যিনি করেছেন উনি হচ্ছেন এম লিটন ইসলাম। উনি লিখেছেন, ভাই রাউন্ড কলম কিকারে করার নিয়মটা বলবেন। আসলে ভাই রাউন্ড কলম কিকার করার নিয়মটা হচ্ছে একটি বিল্ডিংয়ে আপনাকে দেখতে হবে যে আপনার রাউন্ড কলম কয়টা আছে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে রাউন্ড কলমের কিকার করতে হবে। এখন মনে করেন আপনার একটি বিল্ডিংয়ে রাউন্ড কলম মাত্র একটা আছে অথবা দুইটা আছে,
আর এই রাউন্ড কলমগুলো সাধারণত আপনি বিল্ডিংয়ের সামনে শো পিলার হিসাবে করা হয়। এই পিলারগুলো আপনি যখন কিকার করতে যাবেন একটা অথবা দুইটা, আর অতিরিক্ত যখন আপনার কলম থাকবে তখন আপনি সেম আগে যে লোকাল কলমের কিকারগুলো যে সিস্টেমে করেন আপনি ওই সিস্টেমে করতে পারবেন। আর আপনার একটা অথবা দুটি যদি রাউন্ড কলম থেকে থাকে তাহলে আপনার এই কলমের আগে পরে পিছিয়ে ডাইনে বামে যে কলমগুলো আছে ওই কলমগুলো থেকে মাপ নিয়েও আপনি করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আশা করি অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আসলে রাউন্ড কলমের কিকারগুলো করতে হলে যে নিয়মটা, সেই নিয়ম অনুযায়ী যদি আপনি রাউন্ড কলম করতে চান তাহলে আপনাকে অনেকগুলো রাউন্ড কলম থাকতে হবে, তাহলে আপনি নিয়ম অনুযায়ী কিকারগুলো করতে পারবেন। আর যদি এক দুইটা কলমের কিকার হয় তাহলে আপনি আগে পিছনে পরে যে কলমগুলো আছে সেগুলোর থেকে মাপ দিয়ে করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরের প্রশ্ন যিনি করেছেন উনি হচ্ছেন SKD সিভিল ইঞ্জিনিয়ারিং। আসলে উনি একজন ইঞ্জিনিয়ার, আর ইঞ্জিনিয়ার কি নামে বলতে পারবো না, তবে ওনার এই সিভিলের ইউটিউব চ্যানেল আছে, আমি ওনার চ্যানেলটা ঘুরে দেখছি। আর উনি সাধারণত ইন্ডিয়াতে থাকে, ওনার বাড়ি আমি যত সম্ভব জানি ইন্ডিয়াতে। তো উনি লিখেছেন যে ভিডিওটি সুন্দর হয়েছে। আসলে উনি অনেকগুলো ভিডিওতে আমার কমেন্ট করে, তো সেই তুলনায় কিন্তু আমি ওনার ভিডিওতে আজ পর্যন্ত কোনো কমেন্ট করি নাই। তো ওনাকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই এবং শুভকামনা রইল যে আপনাদের মতো মানুষ আমার ভিডিওতে কমেন্ট করে, আসলে আমার ভাগ্যটা খুবই ভালো। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। তো পরের প্রশ্ন যিনি করেছেন উনি হচ্ছেন মোবারক প্লাস্টার। আসলে উনি লিখেছেন আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই আর কিছু চাই না। ইনিও আসলে ইন্ডিয়াতে থাকে, ইনি মোবারক। ওনাকে আমি আসলে আপনাকে কীভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। তো আমার সাথে যোগাযোগ করার মতো সমস্ত ওয়ে কিন্তু আপনাকে জানাই দিছি, আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু কিন্তু আপনাকে দিছি, এবং আমার পার্সোনাল যে ফোন নাম্বার সেটাও আমি আপনাকে দিছি। এবং এছাড়াও আপনি বাংলাদেশ থেকে একজনের মাধ্যম দিয়ে আমার সাথে যোগাযোগ করছিলেন, আমি তার সাথেও যোগাযোগ করছি। আসলে আপনি যে আইডিগুলো আমাকে দিয়েছেন সেই আইডিগুলোতে আমি ঢুকতে পারছি না, এগুলো আপনার সবসময় লক দেখা, এগুলো ওপেন হয় না, যার কারণে কিন্তু আমার যে ফেসবুক মেসেঞ্জারের যে লিঙ্কটা আছে সেটার মাধ্যমে কিন্তু আমি আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই। আবার আপনি এটা ভাববেন না যে আমি আসলে আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছি না, আমারও ইচ্ছা আছে আপনার সাথে যোগাযোগ করার, কিন্তু আমি আপনার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে পাই নাই। আর আমার সাথে যোগাযোগ করার সমস্ত কিছুই কিন্তু আপনাকে দিছি, এখন আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে না পারেন সেটা আপনার ব্যর্থতা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী যিনি প্রশ্ন করেছেন উনি হচ্ছেন জাহিদ ইসলাম। উনি লিখেছেন আপনাকে দিয়ে আমার বাড়ির কাজ করাতে চাই, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। দেখুন জাহিদ ভাই, আপনি এর আগেও আমাকে একটা কমেন্ট করছিলেন যে আমি আপনাকে দিয়ে আমার বাড়ির কাজ করাবো, তো আপনার সাথে যোগাযোগ করব কিভাবে। আপনাকে কিন্তু আমার পার্সোনাল ফোন নাম্বার দিয়েছিলাম, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনি যেহেতু ইচ্ছা আমাকে দিয়ে আপনার বাড়ির কাজ করানো, এখন আমি করি কিংবা আমি লোক দিয়ে করাই দিই, যাই হোক সেটা বড় বিষয় নয়, আপনি যদি একান্ত ইচ্ছা থাকে আমাকে দিয়ে কাজ করানো তাহলে আপনাকে আমার যে ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনি সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব আপনার কাজটা করার জন্য। আর যদি সেই ফোন নম্বর আপনি পেয়ে না থাকেন আমি এই ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, আপনি চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এখন এখানে যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এটাই আমার পার্সোনাল ফোন নাম্বার, আপনি চাইলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার এই নাম্বার 24 ঘন্টা খোলা থাকে, কোনো সমস্যা নাই, আপনি ফোন দিতে পারেন। এবং দিনে যখনই আপনি ফোন দেবেন নামাজের টাইম বাদ রেখে আপনি আমাকে ফোন দিতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্ন যিনি করেছেন উনি হচ্ছেন আবার সেই জাহিদ হুসাইন ভাই। উনি লিখেছেন বিল্ডিংয়ের ছাদের বিট কত ইঞ্চি দিলে বেশি ভালো এবং সুন্দর হয়। আসলে বিল্ডিংয়ের যে বিটগুলো দেওয়া হয় এটা আপনি প্লাস্টারের বিট বলছেন কিংবা যে ছাদের যে বিটগুলো হয় সেই বিটগুলোর কথা বলছেন না কোনটা বলছেন আমি সঠিক বুঝতে পারলাম না, তবে এখানে যেটা বলছেন ছাদের বিট, তো যাই হোক বিল্ডিংয়ের উপরে যে ছাদের যে বিটগুলো দেওয়া হয় সেই বিটগুলো আপনার সুন্দরটা নির্ভর করে আপনি বিল্ডিংয়ের উচ্চতার উপরে।
এখন মনে করুন আপনি একতলা দুইতলায় যদি এক ইঞ্চি বেড বের করেন, সেটা কিন্তু আপনি নিচে থেকে একজন যদি এভাবে উপরের দিকে তাকায় তাহলে খুব সহজে দেখতে পাবে। আর যদি আপনার বিল্ডিংটা উপরে তিন চার তলার উপরে উঠে যায় তাহলে কিন্তু আপনার এক ইঞ্চি বেড কিন্তু কোনোভাবেই যে উপর থেকে নিচ থেকে উপরে দেখা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনার যদি একতলা অথবা দুইতলা হয় তাহলে আপনারা বেডগুলো দেড় ইঞ্চি দেবেন, কখনো এক ইঞ্চি বেড ব্যবহার করবেন না, কারণ এক ইঞ্চি বেড কখনো ভালো দেখা যায় না। দেড় ইঞ্চি বেড দেবেন এবং আর যখন আপনি দোতলার উপরে উঠে যাবে তখন আপনারা বেডগুলো দুই ইঞ্চি ব্যবহার করবেন, তাহলে নিচে থেকে যে তাকাবে সমস্ত বেডগুলো আপনার এক মাপে দেখতে পারবে, এতে কোনো সমস্যা হবে না আর বেডগুলো খুব সুন্দর দেখা যাবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে বেডগুলো কীভাবে দিলে সুন্দর দেখা যায়। আর আমি যতটুকু জানি আর আমার যেটা অভিজ্ঞতা আছে সেটা থেকে আমি বললাম যে এক থেকে দোতলা পর্যন্ত আপনারা দেড় ইঞ্চি করে দেবেন, এরপরে যে আপনারা যদি তিন চারতলায় এই বেডগুলো দিতে চান তাহলে দু ইঞ্চি করে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে সর্বশেষ প্রশ্ন যিনি করেছেন উনি হচ্ছেন সোহেল খান। উনি লিখেছেন, আমি সবগুলো ভিডিও আপনার কিভাবে পেতে পারি আমাকে একটু জানাবেন। আসলে আমার সবগুলো ভিডিও যদি আপনি পেতে চান তাহলে আমার চ্যানেলের মধ্যে যাবেন। চ্যানেলের মধ্যে যাওয়ার পরে আমার দেখবেন অনেকগুলো প্লে লিস্ট আছে, আপনি যে প্লে লিস্টে যে ধরনের ভিডিও দেখতে চান আপনি দেখতে পাবেন। আর প্লে লিস্টে কীভাবে যাবেন সেটাও আমি আপনাকে বলি। আপনারা যখন আমার ভিডিও দেখেন ভিডিওর নিচে কিন্তু আমার স্যালেনের যে একটা লোগো থাকে সেই লোগোর উপরে আপনারা ক্লিক করবেন, সেই লোগোর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আমার স্যালেনের মধ্যে ঢুকতে পারবেন এবং সেই স্যালেনের মধ্যে ঢোকার পর আপনাদের সামনে সমস্ত ভিডিওগুলো শো করবে এবং ওই শো করার মাধ্যমে ওখানে দেখবেন একটা প্লে লিস্টের অপশন আছে, সেই প্লে লিস্টে গিয়ে আপনারা কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকে যে বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম এই বিষয়গুলোর উপরে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত ভিডিও দেখেন আমি জানি। তো তাদের উদ্দেশ্যও বলবো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কিন্তু সাবস্ক্রাইব করতে আর তো বেশি সময়ের প্রয়োজন নেই, সাধারণত একটা খালি আঙুল দিয়ে টিপ দিয়ে দেবেন, এটাই আমি সন্তুষ্ট। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।